নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে আবারও চলে এলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে এসেই দেখি কিছু একটা ব্যবস্থা চলছে রেসিপির জন্য। তো আমরা জেনে নেবো কী রেসিপি করছে, আর আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো তাহলে। তো বলো আজকে কী রান্না হচ্ছে বা কী রেসিপি হচ্ছে বলো দেখি। আজকে আইসক্রিম তৈরি হবে, পাকা আমের আইসক্রিম। বাবারে, আইসক্রিম হবে আজকে? না, এই তো সুন্দর সুন্দর আম দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ সুন্দর। আর এই যে এদিকে দেশি আইসক্রিমের ডাইসটা নিয়ে খেলা করছে। যাই হোক, তো পাকা আমের আইসক্রিমটা রেসিপি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে শুরু করো, কীভাবে তৈরি করা যায় দেখে নেবো আমরা। প্রথমে কিন্তু আমি পাকা আমগুলো এইভাবে ছাড়িয়ে নেব, আর আম কিন্তু কোনো মতে আমি সিদ্ধ করব না। তো ওই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আম ছাড়ানো চলছে এদিকে। তো দেখতেই পাচ্ছ বিকেলের পরিবেশটা কি সুন্দর লাগছে, হালকা হালকা হাওয়া হচ্ছে, আর পুকুর পাড়ে এই যে আমরা বসে আছি। আর এদিকে এরা কী করছে চলো দেখে নেওয়া যাক, এখনও তো তৈরি হয়নি আইসক্রিমটা। তো কী হচ্ছে এখানে, কী হচ্ছে? হায় হায়, সে আমগুলোকে কী করছো গুলো? এই যে আমগুলো দুই তিন হাত দিয়ে ছটকে তো হচ্ছে, অবস্থা খারাপ করে দিচ্ছ। না না, আমের থেকে শ্বাস বার করা হচ্ছে। হায় হায়, এইভাবে এইভাবে বার করা? এরকম অন্য কোনো প্রসেস নেই আর? না, অন্য কোনো সিস্টেম প্রসেস নেই। চলো তাহলে দেখা যাক পরবর্তীতে কী করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বিকেলে গ্রামীণ পরিবেশ কি সুন্দর লাগছে, চারিদিকে গাছপালা সবুজ, আর তার মাঝখানে আমরা সবাই মিলে এই যে বসে দেখতে পাচ্ছ আইসক্রিমের জন্য খুব তোড়জোড় চলছে। প্রায় হয়ে গেছে, হয়তো দেখা যাক কতটা কি হয়েছে। টানা হাওয়া হচ্ছে, আর আমার বাপি কিন্তু প্রচুর হেল্প করছে, তোমরা দেখেই বুঝতে পারছ। ও ছুটে ছুটে ছোট ছোট কাজগুলো ঘর থেকে নিয়ে আসছে। সামান্য পরিমাণে জলও দেবো। থালা দিয়ে কিন্তু চাপাও দিয়ে দিয়েছি অলরেডি, বাইরে ধুলো টুলো উঠছে বুঝতেই পারছো, যার কারণে চাপা দিয়ে দিয়েছি। একটু বেশি করে জ্বলুক, তারপরে ঘাটা হবে। আর এই যে আমাদের বাঁদর দেখো, গাছে উঠে গেছে। এখানে আমি আধ ঘন্টা মতো নামিয়ে রাখবো। তো এটাকে কি বলে জানি না, এটা ডাইস বলে তাই জানি। তো যাই হোক, তো এটাকে আমি আগে ভালোভাবে ধুয়ে নেব। আর তোমরা এই ডাইস না হলে তোমরা কিন্তু ওই ছোটো ছোটো যে কফি কাপগুলো পাওয়া যায় বা ছোটো ছোটো গ্লাস পাওয়া যায়, ওই গ্লাসগুলো দিয়েও কিন্তু বসাতে পারো, সেগুলোও কিন্তু পারফেক্ট হয়। এর আগেও আমি করেছি একটা ভিডিওতে, দেখবে এখান থেকে এক বছর হয়ে গেছে, তো ওই ভিডিওতে তোমরা দেখতে পারো। ডাইজের মধ্যে কি দিয়ে দিলে নাকি? হ্যাঁ, দুটো কটা হয়েছে? এই তো ছটা হয়েছে, ছটাই থাক বলো। আর একটা হয়ে যাবে এখানে? না না, একটা হবে না। ও আচ্ছা, ছটা হবে। এটা এটা কম পড়েছে? হ্যাঁ, এটা কম পড়েছে, দিয়ে দিই। দাও। হ্যাঁ, বাহ সুন্দর হয়েছে। এগুলো এখন এ করতে হবে, ঠান্ডা করতে হবে, তাই তো? না না, এগুলো গরম করতে হবে। এবার উনুনে দিয়ে জ্বালাবো, ঠান্ডা করলে তারপরে আইসক্রিমটা হবে। একদম, আমি ভাবলাম মনে হয়ে গেছে এতক্ষণ হয়তো। এখনো দুটো খালি আছে। তো যাই হোক, ছটায় থাক। তো এবারে ফ্রিজের মধ্যে দেওয়ার পালা। চলো বন্ধুরা দেখা যাক। এই যে কি সুন্দর বেরোচ্ছে দেখো, দারুণ লাগছে কিন্তু দেখতে, বুঝলে? আর আছে নাকি? হ্যাঁ, এখনো একটা আছে। দাঁড়া, এইটা এই যে, উহ কি সুন্দর। এই যে ধরো গলে যাচ্ছে তাড়াতাড়ি না। এই যে বাবু একটা কই, মা আম আইসক্রিম
পাকা আমের আইসক্রিম, একদম অরিজিনাল ম্যাঙ্গো ফ্লেভার। কো দেখি একটা খেয়ে দেখি। নাও খাওয়া শুরু করলাম, খাওয়া শুরু করছি। আইসক্রিমটা হেভি হয়েছে কিন্তু ভালো হয়েছে। হুম আচ্ছা, ক্যামেরাম্যান একটু লাস্টে খাচ্ছে। তো বন্ধুরা, যদি বাড়িতে আইসক্রিম করতে চাও তো এইভাবে এই প্রসেসে করতে পারো, খুবই ভালো হবে এবং খেতেও খুব সুন্দর লেগেছে। তো ডাইসটা কোথায় গেল? ডাইসটা রেখে ওই ডাইসগুলো বাড়ি থেকে কিনে নিয়ে আসতে হবে, তাহলে সুন্দর হবে। আর না হলে এমনি তোমরা গ্লাসে কফি কাপ দিয়েও করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।